हेलो बंधुरा केवी बांगलार तरफ थेके आपनादेर सकलके स्वागत। तो आज के आमी आपनादेर जोन्नो आरेकटि नतुन रिक्रुटमेंटेर भिडियो निये चले एसेछि। तो थामनेल देखे होयतो आपनारा बुझे गेछेन कि कि पोस्टेर जोन्नो आजकेर एई आवेदन। तो एखाने आवेदन करते आपनादेर कोनो रकम आवेदन मूल्य लागबे ना, एर संगे माध्यमिक बा ग्रेजुएशन पास करा थाकले आजकेर एई आवेदनगुलि आपनारा करे निते पारबेन। आर आवेदनेर जोन्नो आपनादेरके कोनो रकम अनलाइन बा अफलाइने आवेदन करते होच्छे ना, शुधुमात्र एकटि फर्म रयेछे, सेई फर्मटि इंटारभिउर दिन निये जेते होबे। तो बुझते पारछेन शुधुमात्र इंटारभिउर माध्यमे आपनारा एई काजगुलि पेये जाबेन। तो चलो बंधुरा आजकेर एई भिडियोटि शुरू करा जाक। वेस्ट बेंगले विभिन्न रकम पोस्टे स्वास्थ्य दफ्तर नियोग चलते। आपनारा जदि से सकल भिडियो ना देखे थाकें अवश्य एक बार आमार एई चैनले भिजिट करबें, से सकल भिडियोगुलो देखे नेबें। आर अवश्य नतून होये थाकले चैनलटिके सबसक्राइब करे रखते पारें। तो आज के जो रिक्रुटमेंट आमी निये एसेछि सेटा होच्छे आपनादेर अफलाइने शुधुमात्र इंटरव्यूर माध्यमे नियोग। एखाने देखते पाच्छेन प्रिंसिपाल नर्थ बेंगल मेडिकल कलेज एंड इंटरव्यू वाल कैंट इंटरव्यू फर द पोस्ट अफ डाटा एंट्री अपारेटर एंड लैब अटेंडेंट। तो वाल कैंट इंटरव्यूर माध्यमे जे सकल पोस्टगुलो एखाने आपनारा देखते पाबेन सेटा होच्छे डाटा एंट्री अपारेटर एबं लैब अटेंडेंट। 15/6/2021 तारीखे आपनादेर इंटरव्यूटी होबे 11:00 मध्ये ऑनवर्ड्स इन द सेमिनार रूम अफ माइक्रोबायोलजी डिपार्टमेंट। तो माइक्रोबायोलजी डिपार्टमेंटे ये तारीखे आपनादेर इंटरव्यूटी होबे। एरपरे बला रयेछे द रिम्यूनेशन उइल बी पेड एज पार द अर्डर नम्बर। तो एखाने देखते पाच्छेन जे टाकाटी आपनारा एखाने पाबेन, जे बेतनटी एखाने पाबेन, से बेतनटी आपनारा कीभाबे पाबेन एखाने अर्डर नम्बर देवा रयेछे। डेट 25/6/2021 तारीखे एई सकल काजगुलिर जन्य जे आपनादेर रेट फिक्स करा हयेछिलो सेई सकल आपनारा बेतन एखाने पाबेन। एखाने किन्तु बेतन উল্লেখ করা হয়নি, আপনাকে অর্ডার নাম্বার হিসেবে যে বেতন চলছে সেই বেতনটি আপনারা পাবেন, এখানে সেটাই বোঝাচ্ছে। এবার আমরা চলে আসবো কোয়ালিফিকেশানে। মিনিমাম কোয়ালিফিকেশান ফর বিং এলিজিবল ফর এঙ্গেজমেন্ট অ্যাজ ডাটা এন্ট্রি অপারেটর উইল বিং গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান CCA ফ্রম এনি রিগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট। তো যদি আপনারা কেউ ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য আবেদন করতে চান, এখানে যেটা কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস হতে হবে যে কোনো শাখা থেকে বা ইউনিভার্সিটি থেকে, এর সঙ্গে আপনাদের একটি কম্পিউটার সার্টিফিকেট লাগবে, তাহলে কিন্তু আপনারা ইলিজিবল এই পোস্টের জন্য আবেদন করবার জন্য। এবার যদি এখানে আপনারা ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে চান, এখানে বলা রয়েছে অ্যান্ড ফর ল্যাব অ্যাটেন্ডেন্ট উইল বি মিনিমাম ক্লাস 10 ফার্স্ট ফর এনি গভর্নমেন্ট রিগনাইজড ইনস্টিটিউট। মানে এখানে যদি আপনারা কেউ ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে চান, শুধুমাত্র মাধ্যমিক পাস আপনাদের লাগবে, সেটা যে কোনো বোর্ড বা ইনস্টিটিউট থেকে যদি মাধ্যমিক পাস করা থাকে তাহলেই আবেদনের যোগ্য। এরপরে নিচে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট শুড ব্রিং দ্য ফলোয়িং ডকুমেন্টস ইন অরিজিনাল অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ অ্যাজ অলসো জেরক্স কপি। এখানে বলা রয়েছে যে সকল ডকুমেন্টস আপনারা আপনাদের ইন্টারভিউর দিন নিয়ে যেতে হবে সেই সকল ডকুমেন্টস আপনাদের অ্যাকসেপ্ট করে অবশ্যই জেরক্স করে নিয়ে যাবেন, এর সঙ্গে অরিজিনাল ডকুমেন্টস আপনাদের লাগবে এখানে সেখানে ভেরিফাই করবার জন্য। এবার এখানে দেখতে পাচ্ছেন ফিলিং ইন অ্যাপ্লিকেশান অ্যাজ ফ্লেক্সিসাইট ফরম্যাট অ্যাভেলেবল ওয়েবসাইট। এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই সাইটের মাধ্যমে একটি এখানে অ্যাপ্লিকেশান ফরম্যাট দেখতে পাবেন, যেটা এই একটু নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পাচ্ছেন এই ফরম্যাটটি আপনাদের সবার প্রথমে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করার পর এই ফর্মটি ফিল আপ করবেন আর ইন্টারভিউর দিন এই ফর্মটি আপনাকে জমা দিতে হবে সেই অফিসে। যে এবার ইন্টারভিউর দিন আপনাদের কী কী ডকুমেন্টস অরিজিনাল এবং জেরক্স নিয়ে যেতে হবে এখানে বলা রয়েছে। সবার প্রথমে চাইছে এজ প্রুফ সার্টিফিকেট, যেটা আপনারা অ্যাডমিট কার্ডও দিতে পারেন বা মাধ্যমিক এক্সামিনেশন আর ইকুইভ্যালেন্ট যে কোনো একটি ডকুমেন্টস দিতে পারেন যেখানে আপনাদের বয়স রয়েছে সেই হিসাবে আপনারা কোয়ালিফিকেশান দেবেন। 3 নম্বর রয়েছে মার্কশিট অফ মাধ্যমিক অফ হায়ার সেকেন্ডারি। যদি আপনারা মাধ্যমিক পাস দেখান তাহলে মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট, রেজাল্ট সব কিছু নিয়ে যেতে হবে। এর সঙ্গে যদি হায়ার সেকেন্ডারি দেখানো এই ক্ষেত্রে মাধ্যমিকের মার্কশিট এবং হায়ার সেকেন্ডারির যে মার্কশিট রয়েছে সেই সকল মার্কশিট আপনাদের নিয়ে যেতে হবে। অল মার্কশিট এখানে দেখতে পাচ্ছেন যত দূর আপনি পড়াশোনা করেছেন সেই সকল ডকুমেন্টস আপনারা কিন্তু নিয়ে যেতে পারেন। 5 নম্বর হচ্ছে সার্টিফিকেট অফ নলেজ অফ কম্পিউটার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ফ্রম এনি রিগনাইজড ইনস্টিটিউট ফর DEO। এখানে যদি আপনাদের অবশ্যই একটি কম্পিউটার সার্টিফিকেট লাগবে, তার সঙ্গে যদি আপনাদের কাজ করার অভিজ্ঞতা থাকে কোথাও সেই সকল সার্টিফিকেট আপনাদের নিয়ে আসতে হবে। 6 নম্বরে যা হচ্ছে ফটোকপি অফ সেলফ অ্যাটাস্টেড পাসপোর্ট সাইজ ফটো ওয়ান দ্য ফেস্ট অন দ্য অ্যাপ্লিকেশন ফ্রম অ্যাড আনাদার অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। এখানে বলা রয়েছে ইন্টারভিউর দিন আপনাদের দুটো পাসপোর্ট মাপে কালার ছবি নিয়ে যেতে হবে, একটি আপনাদের পেস্ট করতে হবে যে অ্যাপ্লিকেশান ফর্মটি লিখবেন সেই ফর্মটির মধ্যে, আর একটি আপনাদের ইন্টারভিউর জন্য নিয়ে যেতে হবে। 7 নম্বরে বলা রয়েছে ওয়ান সেট অফ ফটোকপিস অফ দ্য অ্যাবভ ডকুমেন্টস উইথ সেলফ অ্যাটাস্টেড। তো এখানে যতগুলি অরিজিনাল ডকুমেন্টস আপনারা নিয়ে যাবেন সেই সকল ডকুমেন্টস আপনারা অ্যাকসেপ্ট করে জেরক্স করবেন, জেরক্সগুলির মধ্যে অবশ্যই আপনাদের সেলফ অ্যাটাস্টেড করে নিতে। তো এই রিক্রুটমেন্ট নোটিশটির মধ্যে বাকি আর কোনো কিছু ডকুমেন্টস আপনারা এখানে পাবেন না বা এখানে বলার নেই।
তো আমি এখানে আপনাদের যেটা বলেছিলাম সেটা হচ্ছে এখানে যে একটি ফর্ম দেখতে পাচ্ছেন এই ফর্মটি সবার প্রথমে আপনাদের প্রিন্ট আউট করতে হবে, কোথাও আপনাদের জমা দেওয়ার প্রয়োজন নেই। এই ফর্মটি আপনারা যখন ইন্টারভিউতে যাবেন এই ফর্মটি আপনাদের নিয়ে যেতে হবে, কিন্তু এটি ফিল আপ করতে হবে। এখানে উপরে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টের নাম সেখানে লিখবেন, আর সবকটা অবশ্যই ক্যাপিটাল মানে বড় হাতে লিখবেন, এতে করে বুঝতে সুবিধা হবে। এর ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন পেস্ট রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, সেখানে একটি ফটো পেস্ট করবেন। এরপরে যেভাবে আপনারা বায়োডাটার মতন ফিল করছেন সেই হিসাবে খুব ছোট্ট একটি ফর্ম এটা আপনারা ফিল আপ করবেন। নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট আপনার নাম, ফাদার্স নেম আপনার বাবার নাম, পারমানেন্ট অ্যাড্রেস আপনার পুরো অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন। তো বন্ধুরা, ওয়ার্ক অ্যান্ড ইন্টারভিউর যে সময়কাল সেটি আমি আরেকবার মেনশন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 15/6/2021 তারিখে আপনাদের ইন্টারভিউ রয়েছে 11টার মধ্যে। তো যেহেতু 11টার দিকে ইন্টারভিউ শুরু হতে আপনারা সেখানে 9টা কি 10টার মধ্যে উপস্থিত থাকবেন। তো এই রিক্রুটমেন্টের যে অ্যাড্রেসটি রয়েছে সেটা আপনারা কোথায় পাবেন, সবার উপরে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপাল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। তো পশ্চিমবঙ্গ সরকারের অধীনে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটি প্রকাশিত করা হয়েছে। আর এই রিক্রুটমেন্টটি যেটা প্রকাশিত করা হয়েছিল তার যেটা ডেট দেখতে পাচ্ছেন 1 জুন 2021। তো বন্ধুরা, এই ছিল আজকের রিক্রুটমেন্টের নোটিশটি। আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে করে তারাও এই আবেদনগুলি দেখবার পর খুব তাড়াতাড়ি আবেদনগুলি করে দিতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।